আজকে যে একুশে মেলা হচ্ছে এখানে এবং এখানে প্রতি বছরই হয়, তো এটা সম্পর্কে ইতিহাস সম্পর্কে ধন্যবাদ হাফিজ। একুশে ফেব্রুয়ারি আসলে একটা যে আন্তর্জাতিক মেলা হতে পারে বাংলা, সেটা এখানকার স্থানীয় একুশে একাডেমি 14 বছর আগে প্রমাণ করতে পেরেছে। এই প্রমাণের শক্তিটা আসলে এই কারণে ছিল যে একটা জিনিস বুঝতে হবে, এই দেশটাও কিন্তু ভাষা লঙ্ঘনের দেশ। এখানে আদিবাসীদের যে ভাষা সেটা লঙ্ঘন হয়েছিল, আজকে ওদের ভাষার কোনো লেখ্য রূপ নেই, ওদের ভাষার কোনো ইতিহাস সংস্কৃতি নেই। একটা সময় ছিল যখন ওদের তো আমরা আসলে এটা বুঝতে পারিনি তখন যে একুশের শক্তিটা কি, একুশের শক্তিটা এত বিশাল। এটা তো শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি পায়নি, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই বাঙালি আছে সেখানে আজকে একটা তৈরিনা রকম মাতৃভাষা স্মৃতিসৌধ আছে। এখানে যে স্মৃতিসৌধটা হয়েছে এটা সিগনিফিক্যান্ট বা গুরুত্ব বা যদি ঐতিহ্য আমরা বলি বা মর্যাদা বলি, এটার মর্যাদা হচ্ছে এটা একদিন না একদিন এইখানে যাদের ভাষা অনুষ্ঠিত হয়েছে তাদের চেতনার প্রতীক হিসাবে কাজ করবে এবং তাদের পথ দেখাতে পারবে। একটা অনুরোধ আছে আমার, আমি এটা বলেই শেষ করবো যে এখানে যে পুস্তক প্রদর্শনী বা বিক্রয় হয় খুবই সুন্দর, এই বিষয়ে কোনো কথা নেই। তা আমার একটা অনুরোধ হচ্ছে কি, অনুবাদ রাখতে হবে। একটা প্রজন্ম তৈরি হচ্ছে প্রতি ঘরে বাঙালি প্রজন্ম। অনুবাদ বলতে আমরা মনে করি যে আমাদের ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ, আমি বলতে চাচ্ছি যে আমাদের লেখাগুলোকে স্প্যানিশ ইংরেজি ফ্রান্স ফ্রেঞ্চ সহ অন্যান্য ভাষায় অনুবাদ করার বিষয়। তাহলে কী হবে, বহির্বিশ্বে যে বাঙালি নতুন প্রজন্ম তৈরি হয়েছে তারাও এটা বুঝতে পারবে, তারা বুঝতে পারবে কে রবীন্দ্রনাথ, কে নজরুল, কে জীবনানন্দ দাস বা কে মাইকেল মধুসূদন বা কে মানিক বন্দ্যোপাধ্যায়। তখন নিজের দায়িত্ব ওরা বাংলাদেশ এবং তার শিল্প সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারবে। আমাদের বয়স হচ্ছে, তোমরা বয়স হচ্ছে তোমাদের, এখন যে নতুন প্রজন্ম তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন ভাষায় কথা বলে, ওই ভাষাগুলোতে যতদিন আমাদের বিষয় অনুবাদ না হচ্ছে ততদিন আসলে আমরা আন্তর্জাতিক হতে পারবো। এখন এটাই হচ্ছে চাহিদা। ধন্যবাদ।